হে, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। এখন সকাল সকাল 10:30 বেজে গেছে, আমি কাজে চলে এসেছিলাম। কাজের থেকে এসে আমি একটা বন্ধুর বাড়ি আসলাম, ও আমার সাথে যাবে হচ্ছে একটু সিভিল লাইনের দিকে, রুটকির যে সিভিল লাইন মার্কেট ওখানে। কারণ আগের ব্লগে তোমরা দেখেছো আমি গেছিলাম মাছ কিনতে, মানে ওই যে অ্যাকোরিয়ামে যে মাছ থাকে, কিন্তু ভাবলাম যে বড় অ্যাকোরিয়াম নেবো না, ছোটো যে বল টাইপের অ্যাকোরিয়াম হয় তোমরা দেখেছো, তো ভাবছি বলটাই নেবো। তো চলো, এখন ফোন করলো ওখান থেকে যে বড় বল এসে গেছে, একদিন ছোট বল দেখিয়েছিল, তার জন্য বললাম বড় বল যাবে আসবে আমি কল করতে, তা বললো যে বড় বল এসে গেছে, চলো ওখানে গিয়ে একেবারে কন্টিনিউ করি। কালকে এসেছিলাম, আজকে বড় বলটা চলে এসেছে, তো পুরো সেটিং করে একেবারে দেখিয়ে দেবে কেমন কী করতে হয় না হয়। রেডি করছে এখন, দোকানের নাম তোমরা ভাইয়া, দোকান কার নাম কে হ্যাঁ? গোল্ডেন ফিশ না? তোমরা যারা রুটকি থেকে দেখছো, তো এখানে একটাই মাছের দোকান আমি যেটুকুনি জানি, এখান থেকে রেডি করছে, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সব কিছু রেডি করে দিচ্ছে, এখন মাছ রেডি করবে। বস কম সে কম জাদা জাদা নেই রাখনা হ্যাঁ কম সে কম আর বড়িয়া রাখনা হ্যাঁ জাদা রাখনে সে ফির ফির বড় জায়গা পাঁচ কর দেতা হুম পাঁচ হ্যাঁ রেডি করে দিল, গাছটাও লাগাচ্ছি, এটা আমার ভালোই লাগে এই গাছগুলো। মাছটা ভাবছি এখানে সেটিং করব, এই যে রেখে দিয়েছি, এখন ফটোফট খুলে সেট করে নিই। বের করতে গিয়ে কি অবস্থা হলো সত্যি, কি বলবো, কি অবস্থা দেখো। মাছগুলো তো রাখতে হবে, দেখো এইভাবেই রেখে দিয়েছি, থাকতে পারে এর মধ্যে, ভাঙা অ্যাকোরিয়ামের সেটিং দেখো। তোমাদের জন্য নতুন ঘর আসছে, তো আমার অ্যাকোরিয়াম সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে আমার ভাগ্যটা এত খারাপ, দেখি বুঝতে পারিনি কি এটা এতটা পাতলা না, এতটা মানে থিন, কি বলবো। তো সেটিং হয়ে গেছে, আর একটা মাঙিয়ে নিয়েছি, ও আসবে দুপুরবেলা, যার কাছে নিলাম দুপুরবেলা আসবে এসে দিয়ে যাবে। তো চলো আমি কাজে ফটাফট যাই, কাজে লেট হয়ে যাচ্ছে, কাজ থেকে এসে তারপরে কথা হচ্ছে। কাজ শেষ হয়ে গেছে, আর এটা তো জানো তোমরা ভেঙে গেছে, আর লাস্টে এটাই নিয়ে আসলাম, এটা সব থেকে ওদের জন্য বেস্ট, ছোটো হবে একটু জায়গাও বড় হবে। আমাদের জন্য নতুন ঘর নিয়ে এসেছি, এই যে এটা নিয়ে এসছি, তো এটা ফটাফট সাফ সাফাই করি। তো এখন জল ভরা চলছে নতুনটায়, দেখা যায় যে একটু একটু করে জল ভরছি বালতিগুলো, ই মা এখানে আবার জল পড়বে, চলো জল টল ভরে নিই, তারপরে একেবারে ফিট করে কথা হচ্ছে, টেনশন তো লাগলো, ভেঙে গেল ওটা মন দুঃখ হয়ে গেল। তো ফাইনালি মাছ একদম রেডি হয়ে গেছে আমার, thank you.
কাজে চলে আসলাম ঘরের জিনিসপত্র নেওয়ার জন্য। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, রায়পুরে ভালোই ভ্যারাইটিস পাওয়া যায়। আমি এখন মেসে খেতে এসেছিলাম, একটু বাইরে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ বাইরে, হ্যাঁ এবার যাবো ঘরের দিকে, একটু লেট করে যাবো, ভিডিও আপলোড চলছে, ভিডিও আপলোড করে তারপরেই যাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে তো আজকে পুরো দিনের মধ্যে ব্লগটায় একটাই মানে নেগেটিভ জিনিস হলো, সেটা নেগেটিভ না, এটা হাদসা হতেই পারে, কোনো ব্যাপার না। ওই অ্যাকোরিয়ামটা ভেঙে গেল, সত্যি বলটা ভালোই ছিল, কী করে যে ভেঙে গেলো বুঝতে পারলাম না। 200 টাকার চোনা লেগে গেল আমার। আর তারপরে তো নতুন আরেকটা যেটা কিনে আনলাম ওটা তো দেখলেই। তো টোটাল যে ছোট্ট অ্যাকোরিয়ামটা তোমরা দেখলে, ওটা টোটাল আমার পড়লো 400 টাকা। এটা 300 টাকা ওটা পড়েছে, কারণ আগে ছোটো বলটা ওটা 200 টাকা, ওগুলো ওর থেকেও ছোটো ছিল, ওটা আমাকে বলছিলো না জন্য কিন্তু আমি নিলাম না। তোমরা যারা জানো, যারা অ্যাকোরিয়াম রাখো তারা তাদের আইডিয়া রয়েছে। আমি তো ফার্স্ট টাইম, টোটাল আমার সেটটা পড়েছে 400 টাকা, 430 টাকা মতো পড়েছে। তো সত্যি ভালোই লাগছে। আর বাড়িতে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম কি মাছ রাখবো, একটা অ্যাকোরিয়াম, ছোটো অ্যাকোরিয়াম রাখবো, যেটা এই এই যে মাছগুলো রয়েছে এখানে, তো এই মাছগুলোর জন্য অক্সিজেন দরকার হয় না, মোটরে যে অক্সিজেন ভিতরে ছাড়া হয় সেটা দরকার হয় না, নর্মাল জল রাখলেই হয়। আর ব্যাস, আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকের দিনে ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আজকে আমার ব্লগে নতুন এসছো, আজকে তোমাদের বলছি, আজকে আমার যদি ব্লগে যদি নতুন থাকো, যদি ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাপোর্ট করবে। আর যদি না ভালো লেগে থাকে কোনো ব্যাপার না, আসো দেখো মজা না আমার চলে যাব। এই তো আমি এখন চলে আসলাম বাড়িতে, আর পুরো দিনটা ব্লগে ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানি। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণে জানি। জয় হিন্দ, বন্দে মাতরম, মজা করো।